পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। এখানে রাখ সবজিগুলো। শোন, এগুলো তাড়াতাড়ি কেটে ফেল, রাত্রে রান্নার কাজে লাগবে। এত সবজি? হ্যাঁ, রাবণের গোষ্ঠী, এত সবজি তো লাগবেই। আমি এসব পারবো না করতে। আমি কোনোদিন সবজি টবজি কাটিনি, আমার হাতে খুব ব্যথা করছে, আমি পারবো না। পারবো না কর বলছি? কথা শুনে তো মনে হচ্ছে কোথাকার মহারানী এলেন। ধর কর। চুপ করে বসে আছো কেন? কাজ করতে পারছো না? এসব কাজ গৌরীকেই মানায়, শৈলমার জন্য এসব কাজ নয়। আরে শৈলমা না? চিনতে পেরেছো তাহলে? সে কি চিনব না, আমি আপনার কত বড় ভক্ত বলুন তো। তা আপনি এখানে? আমি এখানে আছি ঠিকই, কিন্তু বেশি দিন এখানে আমি থাকবো না। বলছেন কি, এখান থেকে বেরোবেন কি করে? মানে এখান থেকে বেরোনো তো অত সহজ নয়, তা না হলে কি আর এতদিন ধরে পড়ে থাকতাম? যত কঠিনই হোক আমি এখান থেকে বেরোবই। মানে আপনি মনস্থির করেই নিয়েছেন যে এখান থেকে বেরোবেন, তাই তো? কেন, তুমি কি এখান থেকে বেরোনোর কোনো রাস্তা জানো? আমি নই, আরেকজন জানে, কিন্তু টাকা ছাড়া কোনো উপায় তিনি বলবেন না। টাকা আমি জেলে বসে কোত্থেকে পাবো? তার আমি কি জানি। আপনি টাকার বন্দোবস্ত করে ফেলুন, আমিও আপনার বেরোনোর ব্যবস্থা করে দেব। আমি তো এখান থেকে বেরোবই, এখানে আমি পড়ে থাকবো না। সারা দিন এত কাজ, এত খাটনি, আমি কিছুতেই এখানে আটকে থাকবো না। এখান থেকে একবার বেরোই, আমার এই দুরবস্থার জন্য যা প্রতিশোধ নেওয়ার নেব। তুমি এখানে কেন এসেছো? শৈলমা, আমরা আপনার সঙ্গে দেখা করতে এসেছি। দেখা করতে তোমরা আসোনি কেউ, তোমরা মজা দেখতে এসেছো। তোমরা দেখতে চাও শৈলমা এখানে এসে কেমন কষ্ট পাচ্ছে, সেই জন্য এখানে এসেছো। না না শৈলমা, তা নয়, ছোট ঠাম্মি খুব কষ্ট পাচ্ছিল তো সেই জন্য আপনাকে দেখতে এসেছে। আর দেখুন, আপনার জন্য পায়েস এনেছে, এই যে। আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য রোজ খাবার নিয়ে আসবো। চুপ কর।
তোমার এই মুখ আমি দেখতে চাই না, বুঝেছ? চলে যাও আমার চোখের সামনে থেকে, তুমি আমার সর্বনাশের কারণ। গৌরি তুই চলে যা মা, একটু দূরে গিয়ে তার আতঙ্কে দেখে রেগে যাচ্ছে। মাথা ঠান্ডা করো শৈল, নিজের কৃতকর্মের কথা ভাবার চেষ্টা করো। কি করছো, কি লাগছে আমার, ছাড়ো, কি করছো কি তুমি শৈল? মা বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও আমার চোখের সামনে থেকে। আমি জেলে পড়ে পড়ে মরছি আর তোমরা বাড়িতে আনন্দ উৎসব করছো, পার্টি করছো, হ্যাঁ? চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। আমার যা দরকার ছিল আমি তা পেয়ে গেছি, যাও। কষ্ট পাও না ছোট ঠাম্মি, শৈলমাকে একটু সময় দাও, এখানে থাকতে থাকতে শৈলমা ভালো হয়ে যাবে, চিন্তা করো না। এই হলো আমার মুক্তির চাবিকাঠি, এরপর আমাকে এখানে কেউ আটকে রাখতে পারবে না। তুমি জানো না গৌরী তোমার জন্য কি অপেক্ষা করছে, তুমি জানো না। সাবধান, কেউ সামনে আসবে না, ওর গলা কেটে দেবে। গেট খুলে দাও, না তো আমি এক্ষুনি। ভেবেছিলি না, চল তোকে এমন পালিশ করব না, জীবনে কোনদিন পালাবার চেষ্টা করবি না। তোকে তোকে এদিকে না আসতে হবে না, চল তাড়াতাড়ি, চল চল চল। সর্বনাশ, আমিও তো পালাবার চেষ্টাই করছি, ধরতে পারলে তো আমাকে দিবি বলে ছেড়ে দেবে না, ওর মতোই অবস্থা করবে তো। এবার ওকে খুব মার মারবে, কালা কুঠুরিতে বন্ধ করে রাখবে, জল পর্যন্ত দেবে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।